খুব দ্রুতই 12 থেকে 17 বছরের স্কুলগামী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মন্ত্রী। বলেন, প্রাপ্যতার ভিত্তিতে ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে 8 কোটি এবং মার্চ ও এপ্রিলের মধ্যে আরও 4 কোটি মানুষকে ডাবল ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল অনিক। দেশে কমে এসেছে করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার। হাসপাতালগুলোতেও রোগীর চাপ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গাইডেন্সে আমরা কাজ করে আসছি। মন্ত্রী বলেন, প্রাপ্যতার ভিত্তিতে ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে 8 কোটি এবং মার্চ এপ্রিলের মধ্যে আরও 4 কোটি মানুষকে ডাবল ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আমরা সব মিলিয়ে প্রায় 8 কোটি লোককে ডাবল ডোজ টিকা আমরা দিতে সক্ষম হব। বাই মার্চ এপ্রিল আমাদের আশা করি যে তার আগেই বা হয়তোবা আমরা আরও 4 কোটি অর্থাৎ মোট 12 কোটি লোককে আমরা ডাবল ডোজ টিকা দিতে পারব। দেশে টিকা উৎপাদনের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্বিক সহযোগিতা করবে বলে জানান মন্ত্রী। তারা আমাদেরকে টেকনিক্যাল সহযোগিতা করবে এবং শুধু মেশিন হলেই চলবে না, আপনার কাঁচা মাল থাকতে হবে, র মেটেরিয়াল পেতে হবে। র মেটেরিয়াল তো দেয় না, বিশ্বে মাত্র কয়েকটা রাষ্ট্র টিকা তৈরি করছে। WHO-র মাধ্যমে আমরা সেটা আবেদন করেছি, ওনারা আশ্বস্ত করেছে এই বিষয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবে। খুব দ্রুতই 12 থেকে 17 বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। 60 লক্ষ টিকা আমরা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে দিব, কারণ আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব, পুরোটা দিয়ে দিব না, এবং আবার যখন যদি ফাইজার টিকা আসে তখন আবার বৃদ্ধি করব, এবং আমরা দিব 12 থেকে 17 বছর বয়সের ছেলে মেয়েদেরকে। করোনা পরিস্থিতি আগের থেকে ভালো হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। ইকবাল অনিক, জিটিভি নিউজ, ঢাকা।